নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। আমার ইউটিউব চ্যানেল ই নলেজ ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি বেশ কিছুদিন ধরে হোম লোনের উপরে এক্সক্লুসিভলি, মানে যে কোনো ব্যাংকের বা যে কোনো প্রতিষ্ঠান থেকে হোম লোন নিতে গেলে ঠিক কীভাবে প্রসেস করতে হয়, অর্থাৎ হোম লোনকে প্রসেস করতে গেলে কী কী পদ্ধতি, কী কী স্টেপ আমাদেরকে ফলো করতে হয়, সেই নিয়ে একটা ভিডিও তৈরি করার রিকোয়েস্ট পাচ্ছিলাম। তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে এই পদ্ধতি, অর্থাৎ এই সমস্ত, অর্থাৎ প্রথম দিন থেকে একটা প্রপার্টি চুজ করা থেকে একটা প্রপার্টি কিনে বা একটা বাড়ি বা ফ্ল্যাট কিনে সেখানে গৃহপ্রবেশ পর্যন্ত টোটাল যে প্রসেসটাকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ব্যাখ্যা করব। আর এই ব্যাখ্যা করার জন্য আমি কিছু প্রেজেন্টেশন আছে, সেই প্রেজেন্টেশন তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, কারণ এখানে অনেক কিছু ডিটেলসে বলার দরকার পড়ে, তা না হলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যাতে হোম লোন নিতে গেলে তোমাদের কারোর কোনো সাহায্যের প্রয়োজন হবে না, তোমাদের কাছে সমস্ত ইনফরমেশন থাকবে। হোম লোন কেনার জন্যে কী ডকুমেন্টস প্রয়োজন হয়, কত টাকা কীভাবে ইনভেস্ট করতে হয়, এবং তোমরা কীভাবে ফাইনালি একটা হোম লোন কিনতে পারো সাকসেসফুলি কারো সাহায্য ছাড়া। শুধুমাত্র ভিডিওটাকে শেষ পর্যন্ত ফলো করো এবং আমার দেওয়া এই ভিডিওতে সমস্ত টিপস তোমরা ফলো করো। আশা করি তোমাদের যে হোম লোনের যে জার্নি, সেই জার্নিটা খুব ভালো হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যাতে আমার চ্যানেলে দেওয়া ভিডিও নোটিফিকেশনস তোমাদের মোবাইলে চলে আসে বা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি এবার শুরু করছি আমার স্ক্রিনে, মানে কম্পিউটার স্ক্রিনে যে প্রেজেন্টেশন, প্রথম থেকে একদম হোম লোন 2023 যে লেটেস্ট আপডেটস, রুলস সব কিছু নেই আজকে কিন্তু আমি ডিসকাস করব তোমাদের সাথে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো টোটাল ইনফরমেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, হোম লোন 2023 সমস্ত ডিটেলস নিয়ে আমি চলে এসেছি। আরও একবার বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে, যাতে এই ভিডিওতে দেওয়া সমস্ত ইনফরমেশন দিয়ে তোমরা নিজেরাই হোম লোন পারচেস করতে পারো। তো হোম লোন 2023 অর্থাৎ 2023-এর যে লেটেস্ট কিছু ডিটেলস আমি এখানে দিতে চলেছি, তো প্লিজ ফলো দ্য স্টেপ অ্যান্ড বি এ সাকসেসফুল বায়ার। ফাইন, এর পরের স্লাইড আমরা দেখে নিই, বেশ কিছু পয়েন্টস আছে। তো প্রথমেই যেটা হচ্ছে ফার্স্ট মুভ, যেটাকে আমরা বলবো, সেটা ফাইনালাইজ দ্য প্রপার্টি। অর্থাৎ একটা হোম লোনে প্রাথমিক শর্ত হচ্ছে তোমাকে প্রথমেই প্রপার্টি ফাইনালাইজ করতে হবে, অর্থাৎ তুমি ফ্ল্যাট কিনবে না জমি কিনবে, নাকি তোমার এক্সিস্টিং কোনো বাড়ি থাকলে সেই বাড়িটার রেনোভেশন করবে, নাকি সেটা তুমি এক্সটেনশন করবে। তো এক্স্যাক্টলি তুমি কি করবে সেটা তোমাকে আগে ফাইনাল, অথবা তুমি কোনো পুরনো বাড়ি কিনতে চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে প্রথমেই যেটা কাজ সেটা হচ্ছে প্রপার্টি ফাইনালাইজ করতে হবে। এরপরে যে পয়েন্টসগুলো দরকার, সেই পয়েন্টসগুলো আমি অলরেডি বলে ফেললাম। রেডি টু মুভ হতে পারে, আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি হতে পারে, অথবা কনস্ট্রাকশন অফ হোম অন ওন ল্যান্ড, অর্থাৎ নিজের জমিতে তুমি যদি বাড়ি তৈরি করতে চাও। মোটামুটি এইগুলো মুভমেন্ট, রেডি টু মুভ প্রপার্টির মধ্যে চলে আসছে। একটা রেডিমেড ফ্ল্যাট হতে পারে, একটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট হতে পারে, একটা সেকেন্ড হ্যান্ড বাড়ি হতে পারে। আন্ডার কনস্ট্রাকশন বলতে নর্মালি আমরা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ক্ষেত্রেই বুঝি, আর কনস্ট্রাকশন নিজের জমি থাকলে তার উপরে তুমি যদি কোনো বাড়ি করতে চাও সেক্ষেত্রেও তোমাকে তুমি হোম লোন পেতে পারো। তাহলে মোটামুটি এই কতগুলো ক্ষেত্রে তুমি হোম লোন পাবে। তো প্রথমেই হচ্ছে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কী করবে। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন অফ ওন, অর্থাৎ আমি এখানে মোটামুটি এই যে স্টেপগুলো বলবো এগুলো হচ্ছে একটা পুরনো বাড়ি হতে পারে, একটা পুরনো ফ্ল্যাট হতে পারে, অথবা একটা নতুন ফ্ল্যাট হতে পারে, অথবা একটা নির্মীয়মান বা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট হতে পারে। তো এই সবগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলোর প্রযোজ্য, কারণ নিজের বাড়ির উপরে তুমি যদি কোনো
মানে নিজের জমিতে যদি কোনো বাড়ি তৈরি করতে চাও তাহলে এই স্টেপগুলো কিন্তু সেক্ষেত্রে তোমার জন্য নয়। তো বাকি যেগুলো বললাম অর্থাৎ নতুন ফ্ল্যাট, পুরনো ফ্ল্যাট বা নির্মীয়মান ফ্ল্যাট এই সমস্ত ক্ষেত্রে, বা পুরনো বাড়ি বা কোনো নতুন বাড়ি মানে সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনছো সেক্ষেত্রে, তো প্রথমেই ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাকে নিজের করে নিতে হবে। অর্থাৎ তুমি একবার নিজেকে নিজে তোমাকে দেখে নিতে হবে, অথবা তোমার যিনি উকিল বা বলা যেতে পারেন অ্যাডভোকেট বা যারা এই নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে একবার যোগাযোগ করে বেসিক যে প্রপার্টি ডকুমেন্টস, সেই প্রপার্টি ডকুমেন্টসগুলো তুমি আগে নিজে চেক করে নাও যে তুমি স্যাটিসফাই কি নাও। এরপরে হচ্ছে বুকিং অফ প্রপার্টি অ্যাজ ডাউন পেমেন্ট। যদি তোমার পছন্দ হয় ফ্ল্যাট বাড়ি যাই হোক না কেন, সেক্ষেত্রে তোমাকে ডাউন পেমেন্ট দিতে হবে। অর্থাৎ আর আমি এখানে একটা হিসাব মোটামুটিভাবে বলে রাখি, 30 লাখ পর্যন্ত এর, আমি এই নিয়ে কিছু আমার রিলসও আছে আর মানে আমি শর্ট ভিডিওজও আছে আমার চ্যানেলে, তোমরা ফলো করতে পারো সেটাও। সেটা হচ্ছে ডাউন পেমেন্টের ক্ষেত্রে যেটা মোটামুটিভাবে নিয়ম সর্বত্র, সেটা হচ্ছে যে যদি প্রপার্টি ভ্যালু 30 লাখের মধ্যে হয়, 30 লাখ বা তার নিচে হয়, তাহলে 90% পর্যন্ত ব্যাংক ফিনান্স করবে এবং বাকি 10% টাকা তোমাকে ডাউন পেমেন্ট হিসাবে দিতে হবে। অর্থাৎ একটা প্রপার্টি ভ্যালু যদি 30 লাখ হয় তো সেক্ষেত্রে মানে 90% মানে 27 লাখ এই অ্যামাউন্টটা তোমাকে ব্যাংক ফিনান্স করবে এবং 3 লক্ষ টাকা বাকি প্রপার্টির যে ভ্যালুয়েশনে 3 লক্ষ টাকা সেই টাকাটা তোমাকে ডাউন পেমেন্ট হিসাবে দিতে হবে। আরেকটি বলে রাখি, যদি 30 লক্ষ টাকার বেশি বাট 75 লক্ষ টাকার নিচে হয় প্রপার্টি ভ্যালুয়েশন, 75 লক্ষ টাকা বা তার নিচে প্রপার্টি ভ্যালুয়েশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক কিন্তু 80% পর্যন্ত ফাইন্যান্স করবে, বাকি 20% টাকা তোমাকে ডাউন পেমেন্ট হিসাবে দিতে হবে। এবং যদি প্রপার্টি ভ্যালুয়েশন 75 লক্ষ টাকা বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাংক কিন্তু 75% টাকা ফাইন্যান্স করবে এবং বাকি 25% টাকা কিন্তু তোমাকে নিজের পকেট থেকে দিতে হবে। অর্থাৎ কোনো প্রপার্টি ভ্যালু যদি 1 কোটি টাকা হয় তাহলে 75 লক্ষ টাকার ব্যাংক লোন পাবে তুমি, হোম লোন ব্যাংক থেকে, এবং বাকি 25 লক্ষ টাকা তোমাকে পকেট থেকে ডাউন পেমেন্ট হিসাবে দিতে হবে। তো এখানে কিন্তু সেই ডাউন পেমেন্টের কথাটাই বলা হচ্ছে। অর্থাৎ একটা প্রপার্টি বুক করতে গেলে মিনিমাম বুকিং অ্যামাউন্ট দিয়ে বুকিং করার পরও ব্যাংকের কাছে লোনের জন্য অ্যাপ্রোচ করার আগে তোমাকে কিন্তু ডাউন পেমেন্ট অপশানটা মানে ডাউন পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এবং একটা যিনি ডেভেলপার আছেন বা যার থেকে তুমি প্রপার্টিটা কিনছো, যিনি মালিক, যিনি প্রপার্টির বর্তমান মালিক বা অধিকারী, তার থেকে তোমার সঙ্গে কিন্তু তোমার একটা সেল এগ্রিমেন্ট করে ফেলতে হবে। এই ডকুমেন্টসগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাংকে লোন অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করার আগে। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাংকার, অর্থাৎ তুমি কাকে ব্যাংকার হিসাবে চুজ করবে। আমাদের দেশে প্রচুর ব্যাংকার রয়েছে, প্রচুর ব্যাংকস রয়েছে, যেমন ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে তেমন প্রাইভেট ব্যাংক রয়েছে, তেমনি NBFC অর্থাৎ যারা ফিনান্স করে থাকে দ্য নন ব্যাংকিং ফিনান্স কর্প কোম্পানিগুলো রয়েছে, তার সাথে সাথেও কিন্তু অনেক ছোটো ব্যাংক স্মল ফিনান্স ব্যাংক থেকে স্টার্ট করে কোঅপারেটিভ ব্যাংকস বা এই ধরনের অনেক ব্যাংকস রয়েছে যারা কিন্তু হোম লোন দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে একটা ভালো ব্যাংকার চুজ করব। প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স যদি বলা যায় তাহলে এই হোম লোনের মার্কেটে একটা বড় অংশ দখল করে রেখেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তার সাথে সাথে প্রাইভেট প্লেয়ারদের মধ্যে রয়েছে বা যারা প্রাইভেট ব্যাংকারদের মধ্যে রয়েছে HDFC অন্যতম বড় ব্যাংকার, এছাড়াও কিন্তু প্রাইভেট ব্যাংকারদের মধ্যে অ্যাক্সিস, ICICI যেমন রয়েছে, এছাড়াও কিন্তু নন ব্যাংকিং ফাইন্যান্স যে কোম্পানিগুলো NBFC তার মধ্যে কিন্তু LIC হাউজিং ফিন্যান্স, PNB হাউজিং ফিন্যান্স এবং এই ধরনের GIC এই ধরনের বেশ কিছু হাউজিং ফিন্যান্স কোম্পানিও কিন্তু রয়েছে যারা কিন্তু হোম লোন দিয়ে থাকে। এখন যেটা আমাকে ডিসাইড করতে হবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কোন ব্যাংকে সবচেয়ে লোয়েস্ট আমাকে অফার করছে। মোটামুটি আজকের কম্পিটিটিভ মার্কেটে সমস্ত ব্যাংকই কিন্তু কম বেশি একই রেট অফ ইন্টারেস্ট মানে অফার করে। ফাইনাল যে রেট অফ ইন্টারেস্ট, যে রেট অফ ইন্টারেস্টের উপর তোমার এগ্রিমেন্টটা কমপ্লিট হয়, অর্থাৎ যে রেট অফ ইন্টারেস্টের উপরে তোমাকে ফাইনাল ব্যাংক অফার করবে, সেটা কিন্তু ডেফিনেটলি নির্ভর করবে তোমার প্রোফাইল, অর্থাৎ তোমার ইনকাম প্রোফাইল, তোমার এক্সিস্টিং যে লোন প্রোফাইল সব কিছুর উপরে। সুতরাং তুমি রেট অফ ইন্টারেস্ট যে কেউ ব্যাংক চুজ করতে পারো।
এছাড়াও বেশ কিছু প্রজেক্টস, বড় প্রজেক্টস যদি আমরা কোনো ফ্ল্যাট নিয়ে থাকি সেখানে কিন্তু সেই সমস্ত প্রজেক্টগুলো মানে প্রি অ্যাপ্রুভড হয় সেই সমস্ত ব্যাংকের, অর্থাৎ ব্যাংক অলরেডি প্রপার্টি ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করে রাখে, তাই প্রজেক্ট অ্যাপ্রুভড প্রজেক্টের ক্ষেত্রেও কিন্তু যে সমস্ত ব্যাংক প্রজেক্টে মানে কোনো একটা প্রজেক্টকে অ্যাপ্রুভাল দিয়ে রেখেছে সেই ব্যাংকের কাছে তুমি যেতে পারো, তাহাতে তোমার ডকুমেন্টেশনের যে হেডেক বা ডকুমেন্টেশনের যে চাপ সেটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র তুমি তোমার নিজের KYC ডকুমেন্টস এবং ইনকাম প্রুফ দেবে এবং একটা জাস্ট সেল অ্যাগ্রিমেন্ট সাবমিট করলেই কিন্তু ব্যাংক তোমার লোন ইনস্ট্যান্ট স্যাংশন করে দেবে, কারণ প্রপার্টি রিলেটেড সমস্ত ভেরিফিকেশন ব্যাংক অলরেডি করে রেখেছে এবং প্রজেক্টটাকে অ্যাপ্রুভাল দিয়ে রেখেছে, তাই এটা মাথায় রাখতে হবে। সুতরাং ব্যাংক চুজ করতে হবে তুমি তোমার পজিশন, তোমার লোকেশন, তোমার আশেপাশে যে সুবিধা, কারণ বিভিন্ন প্রয়োজনে হোম লোনের ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হয়, তাই ব্যাংকটা আবার বেশি বহু দূরে, বাড়ি থেকে বহু দূরে বা তোমার কাজের জায়গা থেকে বহু দূরে হলে, ডিস্ট্যান্ট প্লেসে হলে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হতে পারে, তাই বাড়ির কাছাকাছি যে ব্যাংকে মনে হবে তোমার রেট অফ ইন্টারেস্ট কাছে বা প্রজেক্ট অ্যাপ্রুভাল অলরেডি দিয়ে রেখেছে কোনো ব্যাংক, সেই ব্যাংকে অ্যাপ্রোচ করাটা আমার মনে হয় সেক্ষেত্রে অনেক বেশি তোমাদের জন্য সুবিধার হবে। এরপরে চলে যায় সেটা হচ্ছে প্রসেসিং ফি, এখানেও মাথায় রাখতে হবে অনেক ব্যাংকের ক্ষেত্রে কিন্তু প্রসেসিং ফি একটা ফিক্সড চার্জেস থাকে, আবার তার সঙ্গে সঙ্গে কত অ্যামাউন্ট তুমি হোম লোন নিচ্ছ তার উপরেও কিন্তু পার্সেন্টেজ হিসাবে প্রসেসিং ফি নেওয়া হয়, আবার কিছু কিছু ব্যাংকিংয়ে ব্যাংকের মানে অফার্স বা বিভিন্ন সময় এই প্রসেসিং ফির উপর কিন্তু টোটাল ওয়েভিয়ার মানে ছাড় দেওয়া হয়, অর্থাৎ জিরো প্রসেসিং ফি নিয়ে কিন্তু প্রসেসিং ফিতেও কিন্তু হোম লোন পাওয়া যায়। সুতরাং এই সম্পর্কিত ইনফরমেশনসগুলোও কিন্তু তোমাদেরকে নিয়ে রাখতে হবে এবং তার উপর ভিত্তি করেই তুমি তোমার সুবিধা মতো ব্যাংকার চুজ করবে, অর্থাৎ কোন ব্যাংক থেকে তুমি লোন নেবে সেটা তুমি চুজ করতে পারো। এই সম্পর্কে ছোট্ট করে বলে রাখি, অনেকের ধারণা রয়েছে যে যে ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট আছে হয়তো সেই ব্যাংক থেকেই আমাকে হোম লোন নিতে হবে, কিন্তু নর্মালি হোম লোন যেহেতু একটি সিকিউর লোন তাই যে ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকেই যে হোম লোন নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা অ্যাজ সাচ কিন্তু নেই, তবে স্যালারি অ্যাকাউন্ট যেখানে আছে সেখান থেকে নিলে ডেফিনেটলি একটা তো ফেসিলিটি বা সুবিধা অবশ্যই পাওয়া যায়। এরপরের আমরা দেখে নিই যে হোম লোন অ্যাপ্লিকেশনস আমরা কীভাবে করব। প্রথমে হচ্ছে আমরা অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে একটা ইনকোয়ারি জেনারেশন করব হোম লোনের জন্য। এখানে প্রসেসিং ফির কথাটা বলছিলাম যে স্যাংশনড অ্যামাউন্টের উপরে 0.25 থেকে 0.5% পর্যন্ত প্রসেসিং ফি তোমাকে অর্থ চার্জেস করতে পারে ব্যাংক। এরপরেই যেটা করতে হবে, ব্যাংকের কাছে তোমাকে সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে ভেরিফিকেশানের জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার KYC ডকুমেন্টস যেমন সাবমিট করতে হবে, প্রপার্টি রিলেটেড সমস্ত ডকুমেন্ট অর্থাৎ প্রিভিয়াস যে প্রপার্টি তুমি পারচেস করছো তার প্রিভিয়াস সমস্ত ডকুমেন্টস স্টার্টিং উইথ তার সঙ্গে সঙ্গে তোমার ডাউন পেমেন্টের রিসিপ্ট থেকে স্টার্ট করে তোমার সেল এগ্রিমেন্ট সবটাই তোমাকে সাবমিট করতে হবে, এবং তোমার এবং বা কো অ্যাপ্লিকেন্ট এবং কো অ্যাপ্লিকেন্ট যাই থাক না কেন তাদের KYC ডকুমেন্টসের সাথে সাথে ইনকাম সাপোর্টিভ যে ইনকাম ডকুমেন্টস যে লিস্ট আমি পরবর্তী পর্যায়ে তোমাদেরকে বলবো সেই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে। আর এখানে একটা যেটা জিনিস রয়েছে রেট অফ ইন্টারেস্ট এবং রেট অফ ইন্টারেস্ট ফিক্সড এবং ভ্যারিয়েবল দুটো জায়গা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। বর্তমানে যে রেট অফ ইন্টারেস্ট অফার করা হয় সেটা হচ্ছে রেপো বেসড রেট অফ ইন্টারেস্ট, মানে অর্থাৎ রিজার্ভ ব্যাংক প্রত্যেক দু মাস অন্তর একটা অর্থনৈতিক বৈঠক করে বা ঋণ নীতি যেটাকে বলা হয় ঋণ নীতি একটা বৈঠক করে এবং সেই বৈঠকে তারা রেপো রেট এবং রিভার্স রেপো রেট কিন্তু বাড়াই বা কমিয়ে থাকে। বর্তমানে রেট যে হোম লোনগুলো সেগুলো রেপো বেসড, অর্থাৎ রিজার্ভ ব্যাংক যখন যখন রেট অফ ইন্টারেস্ট বাড়াবে সুদের উপর মানে আসলের উপর সুদের হার বাড়াবে তখন তখন কিন্তু তোমার হোম লোনের ইন্টারেস্টও বাড়বে। সিমিলারলি যেমন যেমন রিজার্ভ ব্যাংক রেট অফ ইন্টারেস্ট কমাবে তেমন কিন্তু তোমার রেট অফ ইন্টারেস্টও কমবে। তো রেপো বেসড যে রেট অফ ইন্টারেস্ট যে এখন সিস্টেমটা এটা খুব হেল্পফুল এবং কাজে লাগতে পারে। এছাড়াও রেট অফ ইন্টারেস্ট কিন্তু দু ধরনের হয়ে থাকে, ভ্যারিয়েবল এবং ফিক্সড।
ভ্যারিয়েবল যেটা নর্মালি ব্যাংক অফার করে সেটা ভ্যারিয়েবল, অর্থাৎ যখন রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়াবে তোমার রেট অফ ইন্টারেস্টও বাড়বে, সেক্ষেত্রে তোমার যেটা হবে তো হয় তোমার ইএমআই অ্যামাউন্ট বেড়ে যাবে অথবা তোমার টেনারটা বেড়ে যাবে। আবার যখন যখন রিজার্ভ ব্যাঙ্ক রেট অফ ইন্টারেস্ট কমাবে তোমাকেও তোমার রেট অফ ইন্টারেস্টও তোমার কমতে থাকবে লোনের ক্ষেত্রে, তো এটা ভ্যারিয়েবল। আরেকটি হয় ফিক্সড, ফিক্সডের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে বর্তমানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ ভ্যারিয়েবল রেট অফ ইন্টারেস্ট যেটা থাকবে ব্যাংক অফার করে, ফিক্সডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার থেকে 2-2.5% রেট অফ ইন্টারেস্ট বেশি হবে আজকের ডেটে, এবং সেক্ষেত্রে ব্যাংক কিন্তু সারা মানে থ্রু আউট দ্য লোন টার্ম তোমার কিন্তু রেট অফ ইন্টারেস্টের কোনো পরিবর্তন ব্যাংক করতে পারবে না। অ্যাজ পার দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস এই রেট অফ ইন্টারেস্টই তোমাকে দিয়ে যেতে হবে 2% বেশিতে, এবং এতে সুবিধা যেটা হচ্ছে যে মার্কেটের ওঠানামার উপরে কিন্তু তোমার রেট অফ ইন্টারেস্ট বাড়বেও না কমবেও না। তো এইটা একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট রয়েছে। এবার নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই লোকে ভ্যারিয়েবল রেট অফ ইন্টারেস্টকে প্রেফার করে, কারণ সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কমলে কিন্তু কমা সুদের হারের ফেসিলিটিটা পাওয়া যায়। তো অনেকেই এই অপশানটা নিয়ে থাকে, তবে অনেকে ফিক্সড অপশানও নিয়ে থাকে। চয়েস তোমার, তোমাকে ভালো করে চিন্তা ভাবনা করে নিতে হবে কোনটা তোমার ক্ষেত্রে বেশি সুবিধাজনক বা তুমি কতটা রিস্ক নিতে পারছো বা নিতে চাইছো তার উপরে। তো এর পরের যে অ্যাপ্লিকেশন মানে যে পয়েন্টসগুলো সেগুলো হচ্ছে ব্যাংক কী করবে, তুমি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছো সেগুলোর ভেরিফিকেশন করবে। তো প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে প্রপার্টি যে ডকুমেন্টস তুমি সাবমিট করেছো তার একটা লিগ্যাল ভেরিফিকেশন হবে, অর্থাৎ সেটা সার্চিং হবে এবং সেটা কিন্তু চার্জেবল, ব্যাংক তার জন্য কিন্তু তোমার থেকে চার্জেস নিয়ে থাকবে। এরপরে প্রপার্টির টেকনিক্যাল ভেরিফিকেশনস হবে, অর্থাৎ তুমি যে ডাইমেনশনস বা তুমি যে ম্যাপ দিয়েছো সাবমিট করেছো ব্যাংকের কাছে, অ্যাজ পার ড্রয়িং বা অ্যাজ পার স্যাংশন প্ল্যান তোমার প্রপার্টিটা তৈরি হচ্ছে কি না বা তোমার বিল্ডিংটা তৈরি হচ্ছে কি না সেইটা কিন্তু ব্যাংক থেকে ভেরিফাই করা হবে। অর্থাৎ যত স্কোয়ার ফুটে তুমি দাবি করছো আদৌ ততটা স্কোয়ার ফুট রয়েছে কি না, তার থেকে বেশি বা কম রয়েছে কি না সবটাই কিন্তু ব্যাংক টেকনিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে ভেরিফাই করে নেবে, এবং এটাও কিন্তু চার্জেবল, যদি এখানে আমি মেনশন করিনি। এছাড়াও রয়েছে প্রপার্টি ভ্যালুয়েশন, অর্থাৎ যিনি ভ্যালুয়ার আসবেন তোমার প্রপার্টির অ্যাকচুয়াল ভ্যালুয়েশন কত, তুমি একটা প্রপার্টি 30 লক্ষ টাকা দিয়ে কিনবো বলে ঠিক করেছো বা এগ্রিমেন্ট করেছো, কিন্তু প্রপার্টি ভ্যালুয়েশন মেবি তার থেকে কম হতে পারে, তার থেকে বেশিও হতে পারে। বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি প্রপার্টি ভ্যালুয়েশন তুমি যে টাকা দাবি করছো বা তুমি যে লোন হিসাবে তুমি চাইছো সেক্ষেত্রে যদি প্রপার্টি ভ্যালুয়েশন কম হয় তাহলে কিন্তু তোমার লোন অ্যামাউন্ট, স্যাংশন লোন অ্যামাউন্ট কিন্তু কমে যেতে পারে। তাই ব্যাংকের যিনি ব্যাংকার আসবেন তিনি কিন্তু প্রপার্টি ভ্যালুয়েশন মানে ভ্যালুয়ার কিন্তু প্রপার্টির যে ভ্যালুয়েশন সেটাকে এভ্যালুয়েট করবে। এছাড়াও অন সাইট ভেরিফিকেশন হবে, অন সাইট ভেরিফিকেশনস অনেকভাবে হয়ে থাকে, যেমন প্রপার্টি যেখানে রয়েছে সেখানেও যেমন ভেরিফিকেশন হয় তেমনি ইন পার্সোনাল যিনি অ্যাপ্লিকেন্ট এবং কো অ্যাপ্লিকেন্টের বাড়ি, অফিস, বিজনেস প্লেস, তার যদি ব্যবসা থাকে বা প্রফেশন, সমস্ত যে জায়গায় অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসগুলোতে তারা কিন্তু ভেরিফাই করবে। এবং ফাইন্যান্সিয়াল একটা ভেরিফিকেশনস হবে, অর্থাৎ তুমি তোমার ইনকাম কতটা কী রয়েছে, অর্থাৎ কতটা কী আদৌ সত্যি, এবং সিবিল যেমন হয় সেরকমও ভেরিফিকেশনস হবে। এরপরে যেটা আমি KYC ভেরিফিকেশন অফ দ্য কাস্টমার আমি যেটা বলছিলাম ফিজিক্যাল ভেরিফিকেশন, এখানে কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন হবে ফিজিক্যাল এবং ওভারফোন দুভাবেই হবে, ইনকাম ভেরিফিকেশনও হবে। আর অবশ্যই কিন্তু ক্রেডিট অ্যাপ্রাইজাল, অর্থাৎ তোমার প্রিভিয়াস যদি রেকর্ড কীরকম আছে, যেটা আমরা জানি সকলেই প্রত্যেকে ক্রেডিট রিপোর্ট বা সিবিল স্কোর, সেই সিবিল স্কোর দেখা হবে, এবং সেই সিবিল স্কোর যদি ক্লিন হয় পরিষ্কার হয় এবং সিবিল স্কোর যদি মোর দ্যান 700 হয়, নর্মালি 750 হলে খুব ভালো হয় বাট যেহেতু এটা সিকিউর লোন তাই মোর দ্যান 700 হলেই কিন্তু ব্যাংক নর্মালি, বা যদি তোমার কোনো নেগেটিভ অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ তুমি যদি প্রিভিয়াসলি কোনো লোন নিয়ে থাকো এবং সেই লোনটা পরিশোধ না করে সেটাকে সেটেলমেন্ট করেছো বা কোনো ক্রেডিট কার্ডে সেটেলমেন্ট করেছো বা অন টাইম তুমি পেমেন্ট রেকর্ড তোমার খারাপ, সেক্ষেত্রে কিন্তু তোমার লোন স্যাংশনের সিবিল স্কোর বেশি থাকলেও অনেক সময় এই নেগেটিভ অ্যাকাউন্টসগুলোর জন্য কিন্তু লোন স্যাংশন হতে চায় না বা ডিক্লাইন হয়ে যায়, তো সেটাও একটা ব্যাংক কিন্তু ভেরিফাই করে নেবে। আমি জাস্ট ইনফরমেশানটা তোমাদেরকে দিয়ে রাখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি, এরপরে যেটা হবে সেটা হচ্ছে তোমাকে ব্যাংক লোন অফার করবে, অর্থাৎ তোমার লোনটা যখন স্যাংশন হয়ে যাবে তোমাকে অফার করবে, লোন অফার লেটার দেবে, এবং তুমি যখন মানে অ্যাকসেপ্ট করবে ফাইনাল একটা এগ্রিমেন্ট তোমার সাথে কমপ্লিট হবে
ব্যাংক এগ্রিমেন্ট করবে। এই এগ্রিমেন্ট হওয়ার পরেই যেটা হবে সেটা হচ্ছে ডিসবার্সমেন্ট হবে, অর্থাৎ ব্যাংক একটা ড্রাফট হোক বা চেকের মাধ্যমে, নর্মালি ড্রাফটের মাধ্যমে লোন অ্যামাউন্টটাকে ডিসবার্স করে। এবং ডিসবার্স করার পরে যে স্টেপটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এরপর তোমাকে ব্যাংক প্রপার্টিটা রেজিস্ট্রেশন করতে বলবে, এবং রেজিস্ট্রেশন যেদিন হবে সেই দিন কিন্তু ব্যাংক থেকে লোক গিয়ে, মানে বেসিক্যালি ব্যাংকের লোক গিয়ে তোমাকে ড্রাফটটা হ্যান্ড ওভার করবে। এবং যখন প্রপার্টিটা তুমি যখন রেজিস্ট্রি করছো, সেই যে রেজিস্ট্রেশন স্লিপ যেটার মাধ্যমে আমরা রেজিস্ট্রি অফিস থেকে দলিলটাকে তুলে থাকি, দলিল নিয়ে থাকি, সেই কাগজ এবং তার সঙ্গে সঙ্গে অ্যালটমেন্ট লেটার যেটা নর্মালি ডেভেলপার দিয়ে থাকে, বা তোমার হচ্ছে যদি অনেক সময় যদি তোমার প্রপার্টি রেডি টু মুভ প্রপার্টি হয় তাহলে সেক্ষেত্রে এনওসি বা অ্যাকোমোডেশন লেটার যে দিয়ে থাকে, সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যাংকের লোক তো মর্টগেজ হিসাবে সেইগুলো নিয়ে নেয় বা মর্টগেজ হিসাবে জমা নেয়। তো এইটা মোটামুটিভাবে পদ্ধতি। এর পরে আমরা দেখে নিই যেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ সেল ডিড এগ্রিমেন্ট। তোমার যে সেল ডিডটা তৈরি হয়েছিল সেটা রেজিস্ট্রেশন হবে। তুমি ডেভেলপারকে ডিডি বা ডিমান্ড ড্রাফটটাকে তুমি ডেভেলপারকে প্রোভাইড করবে বা হ্যান্ড ওভার করবে, আর প্রপার্টি যেটা আছে তার একটা পজিশন তুমি নিয়ে নেবে। এরপরে চলে যাই কী কী ডকুমেন্টস লাগবে। লিস্ট অফ ডকুমেন্টসের মধ্যে KYC ডকুমেন্ট অফ অ্যাপ্লিকেন্ট অ্যান্ড কো অ্যাপ্লিকেন্ট, যদি কোনো থেকে থাকে কো অ্যাপ্লিকেন্ট, এবং প্রপার্টি রিলেটেড ডকুমেন্ট। দুভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে KYC ডকুমেন্ট অ্যাপ্লিকেন্ট কো অ্যাপ্লিকেন্টের, আর প্রপার্টি রিলেটেড ডকুমেন্ট, দু ধরনের ডকুমেন্ট হবে। তো প্রথমে আমি দেখে নিই হচ্ছে KYC ডকুমেন্টস। অ্যাপ্লিকেন্ট এবং কো অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে মেন যে দুটো ডকুমেন্ট সেটা হচ্ছে আধার কার্ড এবং প্যান কার্ড, এছাড়াও ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভ্যালিড পাসপোর্ট অথবা কোনো আইডেন্টিটি কার্ড যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করেছে সেগুলো চলতে পারে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ডকুমেন্টসগুলো। আর ইনকাম প্রুফ হিসাবে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ, তার সঙ্গে লাস্ট 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে তোমার স্যালারি ক্রেডিট হয়। আমি কিন্তু স্যালারিড পার্সনদের কথা বলছি এক্ষেত্রে। এবং তার সঙ্গে লাস্ট 2 বছরের ফর্ম 16 এবং ইনকাম ট্যাক্স রিটার্ন, এই দুটো কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। তার সাথে সাথে যারা নন স্যালারিড বা যারা বেসিক্যালি হচ্ছে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদেরকে বিজনেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ তুমি যেখানে বিজনেস করছো তার একটা প্রুফ দিতে হবে। শেষ 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন যে তুমি ভরেছো তার কাগজ তোমাকে জমা করতে হবে। তোমার শেষ 3 বছরের তোমার ব্যালেন্স শিট দিতে হবে, প্রফিট এবং লস অ্যাকাউন্টের টোটাল ডিটেলসটা তোমাকে শেষ 3 বছরে দিতে হবে। বিজনেস লাইসেন্স যে তোমার রয়েছে বা তার ইকুইভ্যালেন্ট যদি কোনো ডকুমেন্ট থাকে সমতুল্য, সেই ডকুমেন্টের জেরক্স বা সাবমিট করতে হবে। TDS সাবমিট সার্টিফিকেট তোমাকে দিতে হবে যদি তোমার কাছে থেকে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি প্রফেশনাল হও তাহলে সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন, তুমি যে ডক্টর বা CA বা অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত তার রিলেটেড ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে, যে তুমি যাতে বোঝায় তুমি একজন প্রফেশনাল। তো এই ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। এরপরে চলে আসি প্রপার্টি ডকুমেন্ট। প্রথমেই হচ্ছে পারমিশন ফর কনস্ট্রাকশন, যদি থাকে, যদি তুমি কনস্ট্রাকশন করছো কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি, সেক্ষেত্রে তোমাকে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। আর উপরোক্ত যে ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম সেই ডকুমেন্টসগুলো কিন্তু, মানে বিশেষ করে KYC ডকুমেন্টসগুলো কিন্তু সমস্ত যে ফ্ল্যাট কিনছে বা যে বাড়ি করছে, যে নিজের জমিতে বাড়ি তৈরি করছে, বাড়ি কিনছে, যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে সকলের জন্যই কিন্তু এটা প্রযোজ্য, এটা মাথায় রাখতে হবে। কিন্তু প্রপার্টি ডকুমেন্টসগুলো কিছু কিছু ভ্যারি করবে, যেমন পারমিশন ফর কনস্ট্রাকশন সবার ক্ষেত্রেই প্রযোজ্য, পেমেন্ট রিসিপ্ট ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট শোয়িং অল দ্য পেমেন্টস মেড টু বিল্ডার বা সেলার, এটা কিন্তু যিনি নিজের জমিতে বাড়ি তৈরি করছেন তার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাকিদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ফ্ল্যাট বাড়ি কেনার জন্য সেকেন্ড হ্যান্ডস কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের জমিতে বাড়ি তৈরি করতে গেলে এই কনসেপ্টটা তখন কাজে লাগে না। কপি অফ কমপ্লিট চেন ডকুমেন্ট অফ দ্য প্রপার্টি, মানে অফ দ্য প্রপার্টি, সেক্ষেত্রে প্রিভিয়াস যে সমস্ত দলিল রয়েছে, পর্চা রয়েছে, খাজনা, ট্যাক্স, যা যা ডকুমেন্টস থাকে একটা প্রপার্টির সঙ্গে রিলেটেড, সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে জেরক্স কপি সাবমিট করতে হবে ব্যাংকে। আচ্ছা, এবার তোমার সঙ্গে যে সেল এগ্রিমেন্ট হলো, তুমি যখন ডাউন পেমেন্ট করলে এবং যে সেল এগ্রিমেন্ট হলো তারও একটা কপি কিন্তু ব্যাংকে সাবমিট করতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি তুমি কোনো প্রপার্টি বা অ্যালটমেন্ট লেটার, এক্ষেত্রে যেটা হয় যে যদি অনেক সময় লটারির মাধ্যমেও প্রপার্টি অ্যালট হয় তাহলে সেক্ষেত্রে অ্যালটমেন্ট লেটারটা যেমন তোমাকে সাবমিট করতে হবে, তার সাথে সাথে বায়ারের সঙ্গে তোমার যে এগ্রিমেন্ট হয়েছে সেটাও তোমাকে সাবমিট করতে হবে।
এছাড়াও তুমি যে ডেভেলপারকে পেমেন্ট করেছো প্রত্যেকটা পেমেন্টে রিসিপ্ট কপি এবং অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে সমস্ত ট্রানজ্যাকশানটা করার চেষ্টা করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে চেক বা ড্রাফটের মাধ্যমে অর্থাৎ অন্য কিছুভাবে নয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কখনোই কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশান এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম তোমাদেরকে হোম লোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য। যদি কোথাও কোনো কিছু মিস করে থাকি বা কিছু ভুল বা কিছু মনে হয় তোমাদের যে হ্যাঁ এটা একটু পরিবর্তন হওয়া দরকার বা বর্তমান কিছু সমস্যা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, বা তোমাদের কোনো ডাউটস থাকলেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট সেকশানে, যাতে আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে পারি এবং তোমাদের ডাউটস ক্লিয়ার করতে পারি। তো বন্ধুরা, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার ইউটিউব চ্যানেল ইনলেজ ফ্যাক্টরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সকল।